মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আইডেন্টিফাই করতে হবে কাকে? মহারাজ, কেন স্যার? স্পেশাল ফোর্সের কিছু অফিসার এসেছেন, ওনারা ঝামেলা করছেন স্যার। আপনি মিস্টার চাকলাদার? হ্যাঁ, আমি এই মেন্টাল হসপিটালের সুপার। বলুন, এত জরুরি তলব কেন স্যার? আপনাকে একজনকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে কাকে? এই যে এখানে যে শুয়ে আছে, এই লোকটিকে আপনি চেনেন? আমরা শুনেছি যে আপনি ওনার সাথে এখানে দেখা করতে আসেন। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? এই যে ভদ্র, নিকুঞ্জ মুখার্জি, ইনি আপনার বাবা? বলছি যে আপনার বাবা কত বছর হলো মারা গেছে? এইসব প্রশ্ন তুমি কেন করছো? কেন করছো এইসব প্রশ্ন তুমি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মানে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মানে? আজকে তো ওনার বাবার জন্মদিন। তুমি একজন মৃত লোককে জন্মদিনের উইশ করছো কেন? মারা যদি গিয়ে থাকেন তাহলে ওনার ছবির সামনে গিয়ে বলবেন স্যার, ওনাকে সব পর্যন্ত দেয়া হয়েছে, উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন দেখেছেন স্যার? আপনি বলুন না, উনি কি আপনার বাবা? আমার বাবা নিকুঞ্জ মুখার্জি, যাকে নিয়ে আমার অহংকার ছিল, সে অনেকদিন আগে মারা গেছে। পরিবারের জন্য, ভাই বোনেদের জন্য, এই সমাজের জন্য আর আমার কাছে সরি স্যার, সরি। উনি তো ডিনাই করলেন। ডিনাই তো করবেনই স্যার, বাট আমি বলছি ওনাকে কোর্টে পেশ করুন, দরকার পড়লে ডিএনএ টেস্ট করুন। কি সব বলছো কি তুমি? এসব ডিএনএ টেস্ট করবো মানে? এগুলো আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না, এটা বোঝার চেষ্টা করো। আর তুমি যেভাবে এগোচ্ছ না, এটা কিন্তু আইন নয় স্যার। আমি আইন বুঝি, কিন্তু আমি মেয়েদের সুরক্ষাও বুঝি। আমি বুঝি মেয়েদের সম্মান, আমি বুঝি মেয়েদের ইজ্জত, আর আমি বুঝি রায়ন বলছি কি বলুন? পূজাকে কেউ তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ, পূজা কিডন্যাপ হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।